দেখো, সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি। আর যেটা হচ্ছে কাজ হয় যে কোনো অনুষ্ঠানে, সেটা হচ্ছে বেঁচে থাকা খাবার ডিস্ট্রিবিউশন। তো সেই খাবারই আমি এখন বের করে নিয়েছি, সব ছোটো ছোটো গোটো যাকে যা দিয়ে আমার ভাগ করে রাখলাম, কিছুটা ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। কালকে তো আমার জানো মানে সবই ঢুকে গেছে, লাস্ট এক কটা ভাত, সেটা আর কোনো মতে ঢোকানোর জায়গা থাকলো না। মানে দুপুরের ভাতটা আমি বললাম রিও খাবে, তো ওই যে এখানে আলাদা আলাদা কুটোই সব ছোটো ছোটো কুটো এটা আমি ঢুকিয়ে রেখেছি। দেখো যেখানে সব ছোট ছোট কুটোই ঢুকিয়ে রাখলাম আপাতত থাক, আর ওখানেও কিছু রয়েছে সেগুলো এখন করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রিমাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেখে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি এখন এগুলো করবো, এগুলো করে নিয়ে ঘর দোর জাস্ট দেখো দেখার মতো, ঠিক আছে? চিকিমিকি চিকিমিতে মানে চিকিমিকিতে ভর্তি একদম, কোনো ঘরের বিছানা তোলা হয়নি। এই হচ্ছে আমার ঘরের আপডেট, এইখানটায় দেখো ভাই পেয়ে যাবে। একে তো আমার ওখানে লাগেজপত্র রয়েছে, ওগুলো ওখানেই রাখতে হবে, নাহলে রাখার অপশন নেই। এখানে এই যে মানে বিছানার চাদরটা যেটা পাতা ছিল সেটার মধ্যে দুনিয়ার খেলনা রয়েছে, দিয়ে ওগুলো ধরে এখানে নামিয়ে রেখেছি। এই হচ্ছে তোমাদের সাথে তো গিফটগুলোই দেখা হয়নি, আমি নিজেও দেখিনি, কারণ গিফট যা খোলা রিও খুলেছে আমি কিছুই করিনি। তো শুভম কালকে এই ঘরেতেই লাস্ট এসে শুলো, কারণ খুব চাপাচাপি হয়, অসুবিধা হয়েছে যে এই ঘরের পরিস্থিতি দেখো, এই যে এখানে এই সেই সব রয়েছে পড়ে থাকবে। আমি এখন ওই বাড়ি যাচ্ছি বস, একটুখানি স্নান টান মানে স্নান করে একটুখানি জাস্ট বিছানাগুলো তুলবো। কালকে যেহেতু থাকছি না, এইভাবেই থাক করে কালকে এসে তারপরে সাফাই হবে। তো চলো আমি এখন এগুলো ঝটপট করি, পরে তোমার সাথে কথা বলছি। 10টা 10 বেজে গেছে, দেখো আমি স্নান টান করে একদম পুরো রেডি হয়ে নিয়েছি, মোটামুটি রিও। আমি ঘুমাবো। হ্যাঁ তুমি রাত জেগেছো? তুমি তো আমার আগে শুয়ে নাক ডাকছিলে, আমি তো তাও 1:30 সময় শুলাম। কালকে ঘুম হয়নি। কালকে ঘুম হয় কেন? তো চলো কালকে কি কি গিফট পেলাম সেগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই, কারণ কিছুই দেখানো হয়নি, আমি নিজেও দেখিনি। হ্যাঁ তো গিফট না দেখে যেতে ইচ্ছা করছে না, গিফট দেখার জন্য মন ভীষণ এক্সাইটেড। তো কালকের এই কুর্তিটাই পরে নিয়েছি, কালকের ও ওই ড্রেসটা পরে নিয়েছিল, কারণ ও ও আর একটা ড্রেস দিয়েছে সেটা দেখাতে বলছিল, কিন্তু সেটা এই মুহূর্তে পরবো না, সবই যদি পরে নিই সামনে রাশ রয়েছে। তো চলো ঝটপট করে ওই ক্যামেরাটা ধরে নিই, আমি গিফটগুলো দেখিয়ে দিই। দাঁড়া হয় না হয়েছে? তো চলো ঝটপট করে গিফট গুলো দেখিয়ে নিই, বার্থডে কি কি গিফট পেলাম না পেলাম আর নিজেও দেখিয়ে নিই, কারণ আমি একটা দুটো গিফট দেখেছি, দুটো গিফট, যেটা রিও দিয়েছে আর ওর বাবা দিয়েছে, বাদ বাকি কালকে যারা দিয়েছে, কারণ কালকে ওই অত আনন্দের মধ্যে আমি কোনো গিফট দেখিনি। তো গিফট দেখার জন্য আমিও এক্সাইটেড, আশা করছি তোমরা ভীষণ এক্সাইটেড। সবার আগে যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে আমার পুত্রের দেয়া গিফট, এটা হচ্ছে সব থেকে ভালো গিফট, যেটা ও পছন্দ করে, ও যে মার জন্য কিনেছে এটাই অনেক। ও বলেছে 12 বছর পর ওর পিগি ব্যাংকের টাকা থেকে কিনে দেবে, 12 বছর লাগবে ওর, এখনো ওটা ভরতে ভরেনি। তো বাবাকে নিয়ে গিয়ে ও যেটা কিনেছে সেটা হচ্ছে এই দেখো, এই একটা ওয়াটার বোতল যেটা ও পছন্দ করে নিয়েছে, ভীষণ সুন্দর একটা কালার, খুব সুন্দর বোতলটা ও পছন্দ করে নিয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই একটা বোতল। আর নিয়েছে এই একটা ব্ল্যাক কালারের ডিশ, একদম ওর নিজস্ব চয়েস। ও সবার আগে আমাকে বলেছিল সিটি গোল্ডের চেন আর ওই চুড়ি দেবে, আমি দেখ বাবা আমি তো ওটা পরি না, বলছে ঠিক আছে। তারপরে ও এই যে এইগুলো নিয়েছে, কারণ ও ও জানে আমার ভীষণ গোল্ড পছন্দ, তো ও গোল্ডেন কালারের দেখলেই হবে গোল্ড, যার জন্য আমি বলছি না ওইগুলো আমি পরি না। তো এই দুটো কেমন হয়েছে? আমার তো খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট গিফট, সেখানেই সেখান থেকেই আসা আর একটা, এগুলো মেট্রো বাজার থেকে নিয়ে, এটা দেখাই, এটা হচ্ছে একটা সুন্দর, এটাকে কি বলবো, একটা টপ ক্রপ টপ উইন্টার কালেকশনে এটা রুমা দিয়ে দিয়েছে, খুব পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ একটা স্টাইলিশ, ভীষণ সুন্দর দেখতে এটা। তো ইচ্ছা আছে এটা রাশে পরবো, দেখা যাক, খুব সুন্দর হয়েছে এটা। রুমাদি বলছে পরবে তো পছন্দ হয়েছে, তার বলছি না না পছন্দ হয়েছে, রুমাদি পছন্দ করে দিয়েছে রেড কালার, দেখতে সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। আমি এরকম মানে এর থেকে একটু বড় সাইজে পড়েছি, একটু স্লিপ আর একটু বড়, বাট এরকম পড়িনি, অনেকটা এই ধরনের ছিল। গত বছরই আমি নিয়েছি ওটা বিগ বাজার থেকে, এই ট্রেন্ডস থেকে। তো এটা কেমন হয়েছে জানি, এটা রুমা দিয়ে দাদা দিয়েছে। তারপরে থার্ড গিফটে চলে যায়, এটা দিয়েছে বিতান। আমি ওকে বললাম গিফট আনার কি দরকার, ও একা এসেছে, তাও কি সুন্দর একটা গিফট এনেছে দেখো। এটা আমাদের এখানে বুড়োশিবতলায় যে সোনাঝুরি হাট আছে এই দোকান থেকে নিয়েছে, খুব সুন্দর একটা সিলিং ব্যাগ, আমার একদম ব্যাগই ব্যাগ হয়ে গেল, যে এটা এখনো বড় করা যাবে। সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে ব্যাগটা, কালারটাও খুব সুন্দর, মানে আমি তো ভাবছি আমার প্রচুর ব্যাগের কালেকশন হয়ে গেল, আমার ব্যাগে
এই যে এইটা সেদিনকে দাদা দাদা দিয়েছিল 2-3 দিন আগে, কালকে প্রথম উদ্বোধন করলাম, কালকে এটা নিয়েছিলাম বার্থডেতে, এই ব্যাগটা আজকে নিয়ে যাব, আর কালকে আবার একটা নতুন ব্যাগ চলে এসেছে। তো এটা আমার থার্ড গিফট, বিতান দিয়েছে। এন্ড তারপরে যে গিফটটা সেটা হচ্ছে আমাদের শানু নন্দী দিয়েছে, তো শানু ভাই দিয়েছে এই সুন্দর একটা ফটো ফ্রেম, খুব সুন্দর। কারণ আমি কিনবো কিনবো করে কেনা হয় না, আর ফটো তো এখন প্রিন্ট আউট করাই হয় না, তো ইচ্ছা আছে কালকের বার্থডের 3টে ছবি প্রিন্ট আউট করে এটার মধ্যে লাগাবো, একটা সবাই মিলে একটা ফ্যামিলি পিক টাইপে, কালকে যারা যারা এসেছিল এখানে, আমার একটা সিঙ্গেল এরকম আছেও, আর এটা একটা বার্থডে কেক, কারণ আমার 38 বার্থডেটার ছবি আমি এটাতে মানে সেট করতে চাই। তো কেমন হয়েছে জানি, এটা আমার 4th বার্থডে গিফট। অ্যান্ড তারপরে এটা হচ্ছে আমার ফিফথ বার্থডে গিফট, যেটা হচ্ছে রনি ভাই দিয়েছে, তো চলো এটাও আমি দেখার জন্য খুব এক্সাইটেড, কারণ এই দুটো আমি কালকে কিচ্ছু দেখিনি, রিও খুলে ওইখানেই রেখে দিয়েছিল রাতে, তো আর ওয়াও একটা সুন্দর ডিনার সেট প্লেট দিয়ে কাছে এসে দেখাও, যদি দূর থেকে দেখা না যায়, সুন্দর দুটো বোল রয়েছে, দুটো সেট রয়েছে, দুটো কোয়ার্টার ডিশ আর দুটো ফুল ডিশ। কেমন হয়েছে জানিও, তো এই হচ্ছে আমার ফিফথ গিফট। অ্যান্ড লাস্ট যে গিফটটা দেখাবো, ও তারপরে একটা গিফট আছে, লাস্ট গিফট বলা চলে, এই যে এই একটা কুর্তি আমি পরে আছি যেটা শুভম দিয়েছে, আর তার সাথে ও আর একটা কুর্তি কিনে এনেছিল যেটা আজকে পরতে বলছিল, কিন্তু পরবো না, এটা আমি আর খুলছি না এখন এই মুহূর্তে, কারণ এগুলো আমি সবই অল্টার করাবো বলে নিয়ে যাবো, এটাও আমি যে পরে আছি ঠিকই, বাট পারলে আমি একটু অল্টার করে আনবো, কারণ এই যে দেখছো প্রচণ্ড বড়। তো এই কুর্তিটা ও নিয়ে এসেছিল, সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এই একটা কুর্তি। আর লাস্ট সব থেকে যে গিফটটা আসতে চলেছে সেটা শুভম সরকার দিয়েছে, ওইগুলো তো ইয়ে করতে নিয়ে যাবো, আর এই গিফটটা রয়েছে বার্থডে স্পেশাল গিফট শুভমের তরফ থেকে, কি আছে দেখা যাক, কারণ ওটা আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, কালকে আমাকে হাতেও দেয়নি, লাস্টে আর কি দিদিকে দেখালো স্যারকে দেখালো, এই আর স্যার এসেছিলো, স্যার এমনি এসেছে, গিফট লাগবে না ওটা কোনো ব্যাপার না। তো চলো এই হচ্ছে আমার বার্থডে গিফট, কাম কাম, এটা হচ্ছে আমার 30 বছরের জন্মদিন উপলক্ষে স্পেশাল গিফট, অনেকদিনে একটা ইচ্ছা ছিল, এটা হচ্ছে চলো দেখি, তার আগে বলে দিই এটা প্রাইসটা কত, আমার 30 বছরের জন্মদিন বলে শুভম 30 লাখ টাকার ডায়মন্ডের গিফট আমাকে উপহার দিয়েছে, 30 লাখের, মানে ও বলেছে যে মানে যে ক নাম্বার আর কি আমার বার্থডে হবে সেই নাম্বারে গিফট দেবে। তো চলো টেনটানা, এই হচ্ছে আমার 30 লাখের বার্থডে গিফট 30 বছর বলে, কেমন লাগছে বলো ডায়মন্ডের গিফট, লাখ এটা 30 লাখের, কি মনে হচ্ছে এটা 30 লাখের? একদমই না, তো এটা হচ্ছে পজ করেছো নাকি ভিডিও, তো এটা কেমন হয়েছে বলো, একদমই নাই, এটা কসমেটিক্সের দোকান থেকে কেনা না, এটা যেরকম দাম সেরকম, জাস্ট মজা করলাম তোমাদের সাথে, কিন্তু বার্থডে গিফটটা কেমন হয়েছে সেটা বলো, হয়েছে অবশ্যই জানো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি একটা ফিঙ্গারিংও দেখেছিলাম, বাট ফিঙ্গারিংটা সময় বলে নিতে হবে না, আমার ফিঙ্গারিংয়ের উপর আবার একটু বেশি আলাদাই একটা টান রয়েছে, তো ওই ইয়াররিংসটা আমার অনেকদিন ইচ্ছা ছিল, একটা ডায়মন্ড সেটের গোল্ডের মধ্যে একটা প্লেন সিম্পল, অলওয়েজ পড়ার সময় মানে পড়ার জন্য নেব, তো এইটা নিয়েছি সবসময় পরব। আশা করছি ভালো হয়েছে, এটা পরে নেবো, এটা 30 লাখ দাম না, একদমই নাই, আমি জাস্ট মজা করলাম, যেরকম দাম হওয়ার সেরকমই মিনিমাম একটা দাম যেরকম হয় আর কি, একটা সিঙ্গেল ডায়মন্ড স্টোনের মধ্যে ব্ল্যাক ওই গোল্ডের ওপরে একটা সিঙ্গেল ডায়মন্ড স্টোন, খুব সুন্দর হয়েছে প্লেনের মধ্যে, দিদি বললো খুব সুন্দর হয়েছে, তো চলো এগুলো পরে আমি ঝটপট, এই হচ্ছে আমার বার্থডে গিফট,